2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাব আহমেদ। সে সময় নওশাবের গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল, কিন্তু তার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউই জানেন না, কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে, কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। কিন্তু এখন দিন বদলেছে। যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে, তাই হয়তো নওশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার। তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক লিখেছেন, 2018-তে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাব আহমেদ। এরপর আয়না ঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতপর রিহাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারত না তিনি। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছে নওশাবা। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরখা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন অনেক আগে, যা এখনো চলমান। আতকিয়া মাইমুনা, বার্তা 24।